আমরা মনে করি ঘুম না আসা বুঝি কোনো সমস্যা নয়, কিন্তু আপনি হয়তো জানেন না ঘুম না আসা কিন্তু আপনার বহু সমস্যার একমাত্র কারণ। ঘুম না আসা হচ্ছে ঘুমের একটি রোগ যার নাম হচ্ছে ইনসোমিয়া। ঘুমের এই রোগের বৈশিষ্ট্য হচ্ছে ঘুম না হওয়া, বিভিন্ন সমস্যায় ঘুমাতে না পারা। আজকে আপনাদেরকে ঘরোয়া উপায়ে কীভাবে খুব দ্রুত এক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়তে পারবেন সে পদ্ধতি সম্পর্কে জানাবো। তাই যারা বিছানায় শোয়া মাত্র এক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়তে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আমি এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি যা আপনাদের অনেক কাজে লাগবে। ঘুম না আসার ফলাফল স্বরূপ কিন্তু আমাদের দিনের বেলায় অলসতা, দুশ্চিন্তা, মাথা ব্যথা, বিষণ্নতা, ত্রুটিপূর্ণ কর্মদক্ষতা ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অনিদ্রা সাধারণত দু ধরনের হয়, একটি হচ্ছে তীব্র ও অন্যটি হচ্ছে দীর্ঘস্থায়ী। তীব্র অনিদ্রা সাধারণত এক থেকে দু দিন অথবা এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে, অপরদিকে দীর্ঘস্থায়ী অনিদ্রা প্রায় এক মাসখানেক বা তার চেয়েও বেশি সময় স্থায়ী হতে পারে। অনিদ্রা বিভিন্ন কারণেই হয়ে থাকে, যেমন উদ্বেগ, দুশ্চিন্তা, বিষণ্ণতা, কম ঘুমানোর স্বভাব, মানসিক রোগের জন্য জীবনযাত্রায় পরিবর্তন, ঘুমানোর পরিবেশের বদল, দীর্ঘস্থায়ী ব্যথা, ক্যাফেইন বা অন্য কোনো উত্তেজক কোনো কিছুর প্রভাব, শ্বাসকষ্ট এবং কিছু কিছু অবস্থায় হার্ট ফেলিওর, আর্থ্রাইটিস, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যায় অনিদ্রা হতে পারে। আবার কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে অনিদ্রার সমস্যা হতে পারে। তবে অনিদ্রার সমস্যা যারা ভুগছেন তারাই জানেন এর কষ্ট কি। চলুন ভিউয়ার্স আর কথা বাড়াবো না, আপনাদেরকে পাঁচটি হোম রেমেডি সম্পর্কে জানাবো যে হোম রেমেডিগুলো আপনাদের অনিদ্রার সমস্যা চিরতরে দূর করে দিতে পারবে। নাম্বার ওয়ান হচ্ছে জিরা। জিরা রান্নার একটি বহুল প্রচলিত মশলা যার রয়েছে ঔষধি গুণাগুণ এবং হজমে সাহায্য করার ক্ষমতা। আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে জিরাকে ঘুম বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া জিরার তেল স্থিরতা আনতে সহায়তা করে থাকে। একটি পাকা কলার সাথে একটা চামচ জিরা গুঁড়ো মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে খেয়ে নিন। এছাড়া জিরা ফুটিয়ে চা তৈরি করে খেলেও দ্রুত ঘুম আসে। জিরাকে আপনারা দুটি পদ্ধতিতে খেতে পারেন। একটি হচ্ছে জিরা হালকা একটু ভেজে সেটিকে গুঁড়ো করে নিন এবং ঘুমাতে যাওয়ার আগে একটি পাকা কলা ভালোভাবে ম্যাশড করে তার মধ্যে একটা চামচ জিরা গুঁড়ো মিশিয়ে খেয়ে ফেলুন। দেখবেন এক মিনিটের মধ্যেই কেমন চটজলদি ঘুম চলে আসছে। অন্য পদ্ধতি হচ্ছে জিরার চা তৈরি করা। এর জন্য একটা চামচ জিরা একটি পাত্রের মধ্যে হালকা একটু টেলে নিন। হালকা টেলে নেওয়া জিরা এক কাপ পানির মধ্যে পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেবেন। পাঁচ মিনিটের বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই এবং চুলার আঁচ অনেক বেশি রাখা যাবে না। পাঁচ মিনিট জিরাটি ফোটানোর পরে একটি ঢাকনার সাহায্যে পাঁচ মিনিট এই পানীয়টি ঢেকে রাখুন। পাঁচ মিনিট পরে ছেঁকে পানীয়টি পান করে তারপরে ঘুমাতে যান, চটজলদি ঘুম চলে আসবে। এছাড়াও দিনের বেলা যারা অলসতা ও ক্লান্তি অনুভব করেন তারা জিরার চা পান করতে পারলে অলসতা ও ক্লান্তি দূর হয়ে যাবে। বন্ধুরা, দ্রুত ঘুমানোর কিছু টেকনিক এবং আরও পাঁচটি ঘরোয়া রেমেডি সম্পর্কিত দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি সেই ভিডিও দুটোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ইনস্ক্রিনে পেয়ে যাবেন। সেই ভিডিও দুটো দেখে নিলে আপনাদের অনেক উপকার হবে। নেক্সট যে হোম রেমেডির কথা বলছি তা হচ্ছে জায়ফল। জায়ফলে রয়েছে উত্তেজনা প্রশমন করে প্রশান্তি দেওয়ার মতো গুণাবলী। এটি প্রাকৃতিকভাবে ঘুম আসতে সহায়তা করে থাকে। এর জন্য আপনাদেরকে চা চামচের চার ভাগের এক ভাগ জায়ফল গুঁড়ো কুসুম এক কাপ গরম পানিতে মিশিয়ে নিতে হবে। ঘুমাতে যাওয়ার আগে এটি খেয়ে নিতে হবে, অথবা চাইলে আপনারা জায়ফল গুঁড়ো এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে মিশিয়েও ঘুমাতে যাবার আগে খেয়ে নিতে পারেন। এতে করে দ্রুত ঘুম আসবে। যারা ঘুমাতে যাবার আগে এই দুটো পদ্ধতি ব্যবহার করতে পারছেন না তারা দিনের বেলা আমলকির রসের সাথে জায়ফল গুঁড়ো মিশিয়ে নিন। এর জন্য এক টেবিল চামচ আমলকির রসের সাথে চা চামচের চার ভাগের এক ভাগ জায়ফল গুঁড়ো মিশিয়ে দিনে তিনবার খেতে হবে। এতে করে বিষণ্নতাও দূর হবে, হজমের সমস্যাও দূর হবে এবং ঘুমের সমস্যাও দূর হবে। জায়ফল খাওয়ার এই তিনটি পদ্ধতির মধ্যে যেটি আপনাদের কাছে সুবিধাজনক মনে হয় অবশ্যই সেটি অনুসরণ করবেন। তৃতীয় পদ্ধতি হচ্ছে আপেল সিডার ভিনেগার এবং মধু। আপেল সিডার ভিনেগারে রয়েছে কিছু অ্যামাইনো অ্যাসিড যা অলসতা দূর করতে সাহায্য করে, সেই সাথে এটি ট্রিপটোফ্যানে থাকা ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে। মধুও ঘুমের জন্য দারুণ এক উপকারী রেমেডি, কারণ এটি ইনসুলিনের মাত্রা বাড়ায় এবং মস্তিষ্কে থাকা সেরাটোনিন নামক যৌগ নির্গত করতে সাহায্য করে যা ঘুমানোর ও জেগে থাকার চক্রকে নির্ধারণ করে থাকে। দু চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার এবং দু চা চামচ খাঁটি মধু কুসুম গরম পানিতে মিশিয়ে ঘুমাতে যাবার আগে খেতে পারলে অনিদ্রা দূর হয়ে যাবে।
আপনি চাইলে এটিকে টনিক হিসেবেও তৈরি করে রাখতে পারেন। যেমন 2 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগারের সাথে 1 কাপ মধু মিশিয়ে রেখে দিন। প্রতিদিন ঘুমাতে যাবার আগে 1 টেবিল চামচ করে খেতে পারেন। এভাবে প্রতিদিন ঘুমাতে যাবার আগে খেতে পারলে ঘুমের সমস্যা আপনার জীবন থেকে চিরবিদায় নিচ্ছে, এটি আপনি শিওর থাকুন। পরবর্তী পদ্ধতি হচ্ছে মেথি শাকের রস খাওয়া। মেথি সাধারণত অনিদ্রা, মাথা ঘোরানো এবং উদ্বিগ্নতা কমাতে সাহায্য করে। 2 চা চামচ মেথি শাকের রস 1 চা চামচ মধুর সাথে মিশিয়ে প্রতিদিন খেতে হবে ঘুমাতে যাওয়ার আগে। এতে করে অনিদ্রার সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। এবং সর্বশেষ যে পদ্ধতিটি সম্পর্কে আপনাদেরকে বলছি, সেটি সম্পর্কে কিন্তু আমরা সবাই কম বেশি ধারণা রাখি। সেটি হচ্ছে কুসুম গরম দুধ পান করা। কুসুম গরম দুধ শরীর ও মনকে প্রশান্ত করতে একটি উৎকৃষ্ট ঘরোয়া উপায়। এছাড়াও দুধেও রয়েছে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড, যা ঘুমকে নিয়ন্ত্রণ করে থাকে। এই দুধ প্রস্তুত করার জন্য দারুচিনির গুঁড়ো লাগবে 4 চামচের 1/4 ভাগ। 1 কাপ কুসুম গরম দুধে এই দারুচিনির গুঁড়ো মিশিয়ে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে খেতে পারলেই বিছানায় যাওয়া মাত্রই দ্রুত ঘুম চলে আসবে। এছাড়াও কিন্তু আপনারা চাইলে কুসুম গরম দুধের সাথে হলুদ মিশিয়ে হলুদ দুধের একটি মিশ্রণ তৈরি করতে পারেন। এর জন্য আপনাদের যা লাগবে, খাঁটি হলুদ কুচি 4 চামচের 1/4 ভাগ, অথবা খাঁটি হলুদ গুঁড়ো 4 চামচের 1/4 ভাগ, তার সাথে লাগবে দুধ 1 গ্লাস। এবার এই দুধের মধ্যে হলুদ কুচি অথবা হলুদ গুঁড়ো মিশিয়ে চুলায় বসিয়ে 7 থেকে 10 মিনিট পর্যন্ত হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে। চাইলে এ সময় 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। কুসুম গরম অবস্থায় আসলে এর মধ্যে 1 চা চামচ মধু মিশিয়ে খেয়ে ফেলুন। যাদের ডায়াবেটিস আছে তারা মধু বাদ দিয়ে শুধুমাত্র দুধটি খান, ঘুমের সমস্যার সমাধান একেবারেই হয়ে যাবে। দুধের এই 2টো রেমেডির মধ্যে যে কোনো 1টি রেমেডি আপনি অবশ্যই ব্যবহার করবেন। আর এই 5টি ঘরোয়া রেমেডি সম্পর্কে যে আমি আপনাদেরকে জানাচ্ছি, 5টি যে আপনাদেরকে অনুসরণ করতে হবে তা কিন্তু নয়। আপনি যেটি অনুসরণ করবেন সেটি আপনাকে সবসময় অনুসরণ করে যেতে হবে। যার যেটি সুবিধা হবে সে অবশ্যই সেটি অনুসরণ করবেন। পাশাপাশি কিন্তু কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। যেমন, ঠিক ঘুমাতে যাবার আগে কখনোই বেশি করে খাবার খাওয়া উচিত নয়। রাতের খাবার দেরি করে খাওয়া উচিত নয়। শান্ত ও অন্ধকার ঘরে ঘুমানোর চেষ্টা করা উচিত। প্রশান্তিদায়ক কিছু ব্যায়াম করতে পারেন যেন আপনার পেশিগুলো শিথিল হয়। সম্ভব হলে যোগ ব্যায়াম করুন। খাদ্যতালিকা থেকে ক্যাফেন জাতীয় খাবারগুলো বর্জন করার চেষ্টা করুন। পুরোপুরিভাবে বর্জন করতে না পারলেও সন্ধ্যা 7টার পরে চা, কফি, ধূমপান ও অ্যালকোহল পানের অভ্যাস থাকলে পুরোপুরিভাবে ত্যাগ করতে হবে। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে ঘুমানোর জন্য আপনাকে কোনো মেডিসিনও নিতে হবে না এবং অনিদ্রার কষ্টেও ভুগতে হবে না। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় শেয়ার করে সকলকে এর সমাধান সম্পর্কে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।